বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা প্রদান কর্মসূচি আয়োজিত হলো কেশিয়ারি ব্লকের কুসুমপুরে। স্বাস্থ্য সচেতনতা, কোভিড সচেতনতা ও বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা প্রদান কর্মসূচি আয়োজিত হলো কেশিয়ারি ব্লকের কুসুমপুরে। মঙ্গলবার কেশিয়ারি লায়ন্স ক্লাবের উদ্যোগে কুসুমপুর হাই স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে থার্মাল স্ক্যানিং এর সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ, অক্সিজেন মাত্রা নিয়ন্ত্রণ, ওজন পরিমাপ, রক্তচাপ, ব্লাড গ্রুপ, ব্লাড সুগার নির্ণয়ের ব্যবস্থা করে আয়োজকেরা। স্বাস্থ্য সচেতনতা শিবিরে কুসুমপুর 4 নম্বর অঞ্চলের গ্রামীণ চিকিৎসক ডক্টর উত্তম খাটুয়া, ডক্টর ভুবন চন্দ্র দাস, ডক্টর সুরেশ সেনাপতি, ডক্টর কপিল দেব মান্নাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ চন্দ্র গিরি ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যব্রত সামন্তকে। তাদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয় সভামঞ্চেই। কোভিড আবহে রোগীদের পরিষেবা দিয়ে চলেছেন গ্রামীণ চিকিৎসকেরা। তাদের পরিষেবাকে কুর্নিশ জানিয়ে এই উদ্যোগ বলে জানান কেশিয়ারি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার মাইতি। স্বাস্থ্য শিবিরে এলাকার মানুষ উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করার কুসুমপুর 4 নম্বর অঞ্চলের স্থানীয় মানুষজন। শিবিরে আসা প্রত্যেকে মাস্ক প্রদান করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক। একই সঙ্গে এদিন বিনা ব্যয়ে ওষুধ প্রদান করা হয়েছে শিবির থেকে। শিবিরে এলাকার দুস্থ মানুষদের স্বার্থ সম্পর্কে সচেতন করতে এই শিবির বলে জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লকের বিডিও বিপ্লব দত্ত, কেশিয়ারি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার মাইতি, সম্পাদক কিশোর রঞ্জন দত্ত, সার্ভিস এক্সিকিউটিভ তপন মাইতি, চার্টার প্রেসিডেন্ট তপন দাস, দীপক দত্ত সহ আরো অনেকে। একই সঙ্গে এদিন কুসুমপুর হাই স্কুলের রাজ্য সরকারের চলা দুয়ারে সরকার কর্মসূচিতে আসা মাস্কবিহীন মানুষজনদের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতন করা হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। আজকে আমাদের কেশিয়ারি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা এই আয়োজন ছিল কেশিয়ারি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। আমরা ব্লক প্রশাসন, যিনি সর্বময় কর্তা বিডিও সাহেব বিপ্লব দত্ত মহাশয় এবং আইসি কেশিয়ারি উদয়শঙ্কর মণ্ডল মহাশয় এবং বিওময়িজ মৃত্যুঞ্জয় শিব মহাশয়, তার কাছে আমরা অনুমতি নিয়ে তাদের কাছে আমরা কুসুমপুর 4 নম্বর কুসুমপুর হাইস্কুলে, 4 নম্বর কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কুসুমপুর হাইস্কুলে এই পরিষেবা প্রদান আজকে করেছি। কেশিয়ারি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই স্বাস্থ্য পরিষেবায় রয়েছে আমাদের দুজন ডাক্তারবাবু, ডক্টর সত্যব্রত সামন্ত এবং ডক্টর অরুণ চন্দ্র গিরি মহাশয়, যিনি কুলটিগিরি লায়ন্স ক্লাবের মেম্বার হলেও সেই দুজন ডাক্তারবাবু আমাদের যারা পেশেন্ট তাদের পরিষেবা প্রদান করেছেন প্রায় 3 ঘন্টা ধরে। এবং এছাড়াও আমরা আজকের এই স্বাস্থ্য পরীক্ষা সচেতনতা শিবিরে আমরা ডাক্তারবাবু স্থানীয়ভাবে যে ডাক্তারবাবুদের আমরা সম্মানিত করেছি এই কোভিড সময়ে, শ্রদ্ধেয় ডক্টর সুরেশ সেনাপতি মহাশয়, শ্রদ্ধেয় ডক্টর ভুবনচন্দ্র থেকে আমরা সম্মান জানিয়েছি ডক্টর অরুণচন্দ্র গিরি এবং ডক্টর সত্যব্রত সামন্ত মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমার মাইতি, প্রেসিডেন্ট কেশিয়ারি অফ লায়ন্স ক্লাব। আমরা এই আজকের এই পরিষেবা প্রদান করছি এবং এখনও টেস্ট চলছে, সুগার টেস্ট অ্যাট র্যান্ডম এবং ব্লাড গ্রুপিং, ওয়েট এবং ব্লাড প্রেশার এগুলো চলছে। তার দায়িত্বে রয়েছেন ডক্টর প্রণব লাল এবং ডক্টর তরুণাভ সাউ মহাশয়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।